Hello coders, this is Algobar048B. এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা বাংলায় ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগোরিদমস নিয়ে একটি নতুন লার্নিং সিরিজ শুরু করতে যাচ্ছি। তো আমাদের এটা প্রথম টিউটোরিয়াল হবে, আর প্রথম টিউটোরিয়ালে আমাদের টপিকস হচ্ছে স্ট্যাক। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা স্ট্যাক নিয়ে বিশদ আলোচনা করব, সম্পূর্ণ লেকচারটি হতে যাচ্ছে বাংলায়। আর এই ভিডিও টিউটোরিয়ালে আমরা স্ট্যাক নিয়ে তিনটি আলাদা ইমপ্লিমেন্টেশন দেখব। প্রথমত আমরা আগে স্ট্যাকের সাথে ইন্ট্রোডিউসড হব, যে অ্যাকচুয়ালি স্ট্যাক জিনিসটা কি এবং এটা কেন কাজে লাগে, এবং বেসিক ইমপ্লিমেন্টেশন। আমরা একটা অ্যারে দিয়ে আমরা সবার আগে বেসিক একটা নাইভ অ্যাপ্রোচে স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। আর পরবর্তী ধাপে আমরা পয়েন্টার দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্ট করার ট্রাই করব, এবং আমরা সেখানে আলোচনা করব যে অ্যাকচুয়ালি পয়েন্টার দিয়ে কেন স্ট্যাক ইউজ করতে পারি আমরা, কারণ আমরা তো অ্যারে দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারতেছি, সো পয়েন্টার কি দরকার হচ্ছে সেটা আমরা সেকেন্ড পার্টে দেখব। আর থার্ড পার্টে আমরা দেখব আরও সিম্পলের একটা পার্ট, সেটা হচ্ছে আমরা সি প্লাস প্লাসের প্রোভাইডেড যে স্ট্যান্ডার্ড টেম্পলেট লাইব্রেরি STL যেটাকে বলে সেটা আছে, সেটার মাধ্যমে আমরা স্ট্যাকের ইমপ্লিমেন্টেশনটা দেখব। সো তিনটা পার্টি এবং তিনটি ইমপ্লিমেন্টেশনে আমরা আলোচনা করতেছি একটা একটা টিউটোরিয়ালে। তো আমরা শুরু করি, প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে স্ট্যাক কি জিনিস এবং নাইভ অ্যাপ্রোচে আমরা স্ট্যাক কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো সবার আগে আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি স্ট্যাক কি জিনিস। স্ট্যাক হচ্ছে মূলত লেটস সে স্ট্যাক শব্দের বাংলা অর্থ হচ্ছে স্তূপ। লেটস সে আমার কাছে একটি ডেটা আছে, এখানে ওই ডেটাটা আমরা এরকম একটা ব্লকে রাখি, এখানে হচ্ছে আমার একটি ভ্যালু আছে, সেটা হচ্ছে 10। এখন আমরা যদি আরেকটি ডেটা আমাদের স্ট্রাকচারে অ্যাড করতে চাই, সেটা এই 10-এর উপরে অ্যাড হবে, মানে স্তূপ আকারে, মানে একটি ভ্যালুর উপরে আরেকটি ভ্যালু অ্যাড হবে। লেটস সে আমি এখানে রাখলাম হচ্ছে 13। এখন আমরা নতুন একটি ভ্যালু যদি অ্যাড করতে চাই, লেটস সে সেটা হচ্ছে 20, সে 20টা কোথায় অ্যাড হবে? সে 20টা অ্যাড হবে লেটেস্ট যে এলিমেন্টটা আমি অ্যাড করছি তার উপরে, দ্যাট মিন্স আমার 20টা অ্যাড হবে এখানে। ওকে, এই 20টা আমার অ্যাড হবে এখানে। তো এভাবে হচ্ছে স্ট্যাক আমরা স্তূপ আকারে আমরা স্ট্যাকের একটির উপর আরেকটি ভ্যালু রাখতে পারি। এবং এখন যদি আমি চাই যে কোনো একটি ভ্যালু আমরা মুছে দিব, সেই মুছে দিতে হলে আমরা সবার প্রথমে যে এলিমেন্ট আছে সেটা মুছে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে আমার এই যে 20 যে এলিমেন্টটা, এটা হচ্ছে আমার লেটেস্ট অ্যাডেড এলিমেন্ট, এই এলিমেন্টটা সবার লাস্টে অ্যাড হয়েছে। সো এটা অ্যাড হলো সবার লাস্টে, এবং সবার ফার্স্টে অ্যাড হলো, সবার ফার্স্টে রিমুভ হলো। সো আমরা জিনিসটাকে বলতে পারি লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে যে ভ্যালুটা ইন হবে সেই ভ্যালুটা সবার ফার্স্টে আউট হবে। সো স্ট্যাক হচ্ছে একটি অর্ডারে কাজ করে, সেই অর্ডারটাকে আমরা বলতে পারি লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। মানে হচ্ছে স্ট্যাকের রিসেন্ট এলিমেন্টটা আমার সবার শেষে অ্যাড হবে লাস্ট ইন, এবং ওই লেটেস্ট এলিমেন্টে সবার প্রথমে আউট হবে, মানে ফার্স্ট আউট। তো স্ট্যাক হচ্ছে এইভাবে কাজ করে, আমি সবার আগে কোনো একটি ভ্যালু রাখতে চাইলে সেটা সবার উপরে অ্যাড হবে। লেটস এখানে 48 রাখলাম। এখন আমি যদি কোনো একটি ভ্যালু মুছতে চাই, সেটা সবার প্রথম এলিমেন্টে মুছে যাবে। এখন এই জিনিসটা আমরা কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারি, তো আমরা এখানে একটা জিনিস আগে দেখি। আমরা সবার আগে বেসিক অ্যাপ্রোচ চিন্তা করব, ঠিক আছে? আমরা লেটস এখানে একটা এরকম একটা স্ট্যাকের মতো করে আমরা একটা গ্রিড নিলাম, সেই গ্রিডে হচ্ছে আমার একটা কলাম আছে আর অনেকগুলো রো আছে। ওকে, তো লেটস আমি একটি ভ্যালু অ্যাড করতে চাই, সে ভ্যালুটা হলো 10। সো আমার 10 অ্যাড হবে সবার নিচে, আর আমি এখানে একটা মার্কার রাখবো। মার্কারটা হচ্ছে সে অ্যাকচুয়ালি মার্ক করবে আমার বর্তমানে সবচেয়ে উপরের এলিমেন্ট কোনটা। ওকে, বর্তমানে সবচেয়ে উপরের এলিমেন্ট কোনটা সেটা আমি মার্ক করবো একটি মার্কার দিয়ে, সে মার্কারটার নাম দিলাম আমি টপ। তো আপাতত টপটা আমার আছে হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমার টপ আছে। ওকে, কারণ আমার সবার সে সবার উপরের এলিমেন্টটা যেখানে আছে টপ আমার সেখানেই পয়েন্ট করবে, সো টপ এখানে আছে। এখন লেটস সে আমি নতুন একটি এলিমেন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে 20। সো এখন সবার আগে আমার যেটা করতে হবে, টপ এলিমেন্টটাকে আমার এক ঘর উপর নিতে হবে। টপ এলিমেন্টটা আমার এখন চলে আসবে হচ্ছে এখানে, এটা হবে টপ, আর আমার টপ পয়েন্টারটা যেখানে অ্যাকচুয়ালি পয়েন্ট করতেছে সেখানে চলে আসবে হচ্ছে আমার 20। ওকে, এখন লেটস আমি আরেকটি ভ্যালু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে লেটস 4। সো আমার সবার আগে টপ যে ভ্যালুটা সেটা ইনক্রিমেন্ট হবে, সেটা চলে আসবে হচ্ছে এখানে, এখানে চলে আসলো হচ্ছে আমার টপ। ওকে, আর টপের এখানে চলে আসবে হচ্ছে 4। এখন লেটস আমি আরেকটি ভ্যালু অ্যাড করতে চাই, লেটস আমি যে ভ্যালুটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে 48।
সো সবার আগে কী হবে, সবার আগে আমার যে টপ ভ্যালুটা আছে সেটা এক করে ইনক্রিমেন্ট হবে, সেটি ইনক্রিমেন্ট হয়ে আরও এক ধাপ উপরে চলে যাবে, আর দেন হচ্ছে টপ যেখানে এখন পয়েন্ট করতেছে সেখানে চলে আসবে আমার 48। ওকে, তো এই যে অপারেশন, এই চারটা অপারেশন আমরা করলাম, এই চারটা অপারেশন অ্যাকচুয়ালি আমরা স্ট্যাকের একটি ফাংশন ইমপ্লিমেন্ট করছি, সেটা হচ্ছে পুশ। আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে পুশ ফাংশন। তো পুশ ফাংশনের কাজ কি? পুশ ফাংশনের কাজ হচ্ছে সে টপ যে ভেরিয়েবলটা সেটাকে এক ঘর বাড়াবে, দেন বাড়ানোর পরে টপ এলিমেন্টটা যেখানে আছে সেখানে নতুন ভ্যালুটা সে ইনসার্ট করে দিবে। ওকে, এখন আমরা দেখব যে আমরা স্ট্যাকের থেকে একটি এলিমেন্ট কিভাবে রিমুভ করব, মানে পপ। পপ আমার যে ফাংশনটা আছে সে পপ ফাংশনটার মাধ্যমে আমরা স্ট্যাক থেকে একদম সবার উপরে যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা রিমুভ করে দিব। কিভাবে করব? সবার আগে আমরা বেসিক একটা জিনিস আমরা আলোচনা করি, অ্যাকচুয়ালি আমি কোন এলিমেন্টটা এখন প্রিন্ট করব কিংবা কোন এলিমেন্টটা আমার সবচেয়ে উপরে আছে সেটা সব কিছু কিন্তু আমার মেজার করতেছে এই টপ ভ্যালুটার উপরে, টপ যে মার্কারটা আছে তার উপরে। সো আমি যদি এখন চাই যে সবচেয়ে উপরের ভ্যালুটাকে মুছে দিতে, আমি সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার জাস্ট টপ যে পয়েন্টারটা সেটাকে এক ঘর আমি নিচে নিয়ে আসি, দ্যাটস ইট। তাহলে আমার উপরের ভ্যালুটা তো আমি অ্যাক্সেস করতে পারতেছি না, সো আমার দরকার নেই, ব্যাস আমার পপ হয়ে গেছে। যদিও ভিজুয়ালি আমি এই জিনিসটা মুছে দেওয়ার কথা, কিন্তু আমার তো মুছে লাগতেছে না, আমি টপ যে এলিমেন্টটা সেটাকে আমি এক ঘর নিচে নামাই দিই, দেন আমি উপরের ভ্যালুটা এমনিতেই রিমুভ হয়ে যাবে। এখন কথা আসতেছে যদি আমি পপ করার পরে আবার পুশ করি তখন কি হবে। আচ্ছা আমরা দেখতেছি, লেটস সে আমার এখানে 48 ছিল আর আমার এখানে টপ ভ্যালুটা এখন এখানে আছে, সো আমি এটাকে পপ করলাম। পপ করার পরে কি হলো? পপ করার পর অ্যাকচুয়ালি আমার যে টপ পয়েন্টারটা আছে সেটা এখানে চলে আসবে। ওকে, সেটা এখন এখানে চলে আসলো। এখন যদি আমি পুশ করি, লেটস সে আমি যদি পুশ করি, পুশ করলাম, লেটস সে আমি এখানে 50 পুশ করলাম, আমি এখানে নতুন একটা ভ্যালু পুশ করলাম সেটা হচ্ছে 50। তো পুশ ফাংশনে সবার আগে কি হয়, সবার আগে আমার যে একদম উপরের টপ পয়েন্টারটা সেটা এক ঘর করে ইনক্রিমেন্ট হয়, দ্যাট মিনস টপ পয়েন্টারটা এখন চলে আসবে এইখানে। ওকে, তারপরে টপ পয়েন্টারটা যেখানে আছে সেই ইন্ডেক্সে আমি 50 রেখে দিব, মানে এই 48টা ওভার রিটেন হয়ে গিয়ে এখানে চলে আসবে আমার 50। ওকে, সো আমার এখানে ভিজুয়ালি কিন্তু আমার তখন পপ ফাংশনটা যখন কল হবে আমার ভিজুয়ালি কিছু ইরেজ করার দরকার নেই, পপ ফাংশনটা কল হলে আমি জাস্ট আমার যে টপ পয়েন্টারটা আছে যে মার্কারটা আছে সেটাকে আমি এক ঘর নিচে নিয়ে আসলেই হচ্ছে। আরেকটি ফাংশন আছে, সেটা হচ্ছে আমার স্ট্যাকের আরেকটি মেম্বার ফাংশন আছে, সেটা হচ্ছে টপ। তো পয়েন্ট টু বি নোটেড, এখানে টপ যে ভেরিয়েবলটা সেটা কিন্তু সবচেয়ে বড় জিনিসটাকে আমরা বড় লেট ফার্স্ট লেটারটাকে আমরা ক্যাপিটাল রাখছি, বাট এখানে যে ফাংশনের যে টপ আছে সেটা হচ্ছে ফার্স্ট লেটারটা স্মল লেটার হবে। সো আমরা এভাবে ডিফারেন্সিয়েট করতে পারি দুইটার মধ্যে। তো এখন টপ টপ যে ফাংশনটা সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে সে একদম উপরের ভ্যালুটাকে আউটপুট দিবে, মানে সে বলবে যে একদম টপ এলিমেন্ট এখন কোনটা আছে। তো আমি যদি টপ কল করি তখন আমি দেখবো যে আমার টপ যে মার্কারটা আছে সেটা কোন ইন্ডেক্সে পয়েন্ট করতেছে, দেন সেই ভ্যালুটাকে আমার আউটপুট দিলেই হচ্ছে। এই তিনটা ফাংশন হচ্ছে আমার বেসিক্যালি স্ট্যাকে আছে। আরেকটি ফাংশন আছে, সেটা হচ্ছে আমার ইজ ইমটি, মানে আমার স্ট্যাকটাকে আপাতত ইমটি কিনা। আচ্ছা, তো এটা নর্মাল কমন সেন্স, আমার স্ট্যাক কখন ইমটি হবে? লেটস সে আমার এগুলো কিছুই নাই, তাহলে আমার টপের ভ্যালু কত? আমার এখানে টপের ভ্যালু হচ্ছে বেসিক্যালি -1, কারণ আমি যখন কোনো একটি ভ্যালু অ্যাড করতে চাই তখন সবার আগে টপের ভ্যালুটা আমরা বাড়াবো, তো এরর ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়, তো বাড়ানোর পরে সেটা 0 হয়ে এখানে আসবে, দেন হচ্ছে এখানে আমরা একটা নতুন ভ্যালু অ্যাড করবো। সো টপের ভ্যালু যদি আমার -1 হয় তার মানে হচ্ছে আমার স্ট্যাকটা আপাতত এম্পটি আছে, না হলে স্ট্যাকে কোনো না কোনো এলিমেন্ট আছে। ওকে, তো এবার আমরা জাস্ট এই পার্টটার ইমপ্লিমেন্টেশন যদি করতে যাই সেটা কীভাবে হবে আমরা একটু দেখি। সবার আগে আমি কোড আগে লিখে রাখছিলাম, আমরা সবার আগে একটা ক্লাস নিব, আমরা C++ ইমপ্লিমেন্ট করতেছি এটা, সো আই অ্যাজিউম C++ আমরা জানি, যাই হোক। তো এই যে স্ট্যাক আছে, স্ট্যাক নামে একটা ক্লাস নিব, এই ক্লাসে সবগুলো আমরা পাবলিক মেম্বার নিয়ে নিলাম যাতে আমার পরবর্তীতে ঝামেলা না হয়। তো এর ভিতরে আমরা অ্যাকচুয়ালি দুইটা জিনিস রাখতেছি, একটা হচ্ছে সেই অ্যারেটা, যে অ্যারেটাতে আমরা সব কিছু স্টোর করবো, এই অ্যারেটা, আর আরেকটা হচ্ছে সেই টপ ভেরিয়েবলটা। ওকে,
এটা হচ্ছে স্ট্যাকের একটি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর মানে হচ্ছে আমি যখন ক্লাসের কোনো একটি অবজেক্ট তৈরি করব, সবার আগে সে এই ফাংশনটা কল করবে বাই ডিফল্ট। ডিফল্ট কনস্ট্রাক্টর, সো আমার কোনো সমস্যা নেই। আমি স্ট্যাক নামে নতুন একটি অবজেক্ট ক্রিয়েট করলে সেই অবজেক্টটা এখানে পয়েন্ট করবে। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, টপের ভ্যালুটাকে সে -1 করে নিচ্ছে। ওকে, করে নিলাম। তো এই হচ্ছে, বাকিগুলো হচ্ছে আমার সব ফাংশনগুলো, যে ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো সবার আগে আমরা আলোচনা করলাম এম্পটি ফাংশনটা নিয়ে। তো এম্পটি ফাংশনটা হচ্ছে আমার ইয়েস অর নো বা ট্রু অর ফলস আমার বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে। সো আমার ইজ এম্পটি যে ফাংশনটা আছে সেটা হচ্ছে একটা বুল ভ্যালু রিটার্ন করবে, আর তার প্যারামিটার হিসেবে কিছুই দেওয়া দরকার নেই। যদি আমার টপের ভ্যালু -1 হয় সে ট্রু রিটার্ন করবে, তার মানে হচ্ছে স্ট্যাকটা আপাতত এম্পটি আছে। আর টপের ভ্যালু যদি -1 না হয় দ্যাট মিনস স্ট্যাকটা আপাতত এম্পটি নাই, সো সেক্ষেত্রে সে ফলস রিটার্ন করবে। আচ্ছা, এরপর আসতেছে পুশ ফাংশনটা। তো পুশ ফাংশনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা তো আমরা একটু আগে দেখলাম। সবার আগে আমরা টপ ভ্যারিয়েবলের ভ্যালুটা এক করে বাড়াই নিব, দেন ওই অ্যারেতে টপ ইন্ডেক্সটা, টপের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সে আমরা ওই এক্সটা পুশ করবো। এখন এক্সটা কী জিনিস, এক্স হচ্ছে আমরা যখন পুশ ফাংশনটা কল করব তখন আমরা একটি ভ্যালু অ্যাড করব, যে আমরা পুশ 2 পুশ 5, মানে হচ্ছে ওই 5 বা 2 ওইটা আমরা পুশ করতেছি স্ট্যাকে। তো সেটা আমরা প্যারামিটার এক্স হিসাবে পাঠাবো। সেটাই হচ্ছে আমরা টপ একবার করে বাড়ানোর পরে অ্যারের ওই ইন্ডেক্সে আমরা ওই এক্সটাকে স্টোর করে দিব, আর পরবর্তীতে যেহেতু ভয়েড ফাংশন আমার কিছু রিটার্ন করার দরকার নেই, তবে আমি রিটার্ন নাথিং লিখে রাখলাম। আর যদি পপ যে ফাংশনটা, পপ ফাংশনের কাজ হচ্ছে যদি আমার স্ট্যাকটা এমটি হয় তখন কিছুই করার দরকার নেই, আর না হলে টপের ভ্যালু এক করে কমাই দিবে। আমরা যেটা একটু আগে দেখলাম, আমার টপ যদি এখানে থাকে সেটা আমরা মুছে দিয়ে টপ এক ঘর ডিক্রিমেন্ট করে দিব। ওকে, আচ্ছা, আর টপ ফাংশনটা আমার রিটার্ন করবে হচ্ছে টপ এলিমেন্ট কোনটা আছে। তো যদি আমার স্ট্যাক এমটি হয় তাহলে সে লিখবে যে জাস্ট একটা মেসেজ দেবে যে দ্য স্ট্যাক ইজ কারেন্টলি এমটি, আর দেন হচ্ছে -1 রিটার্ন করবে। আর না হলে অ্যারে যে অ্যারেটা আছে সে ওই অ্যারের টপ ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাই তো আমার টপ ভ্যালু, তাই না, সেটাই সে রিটার্ন করবে। আচ্ছা, তো এবার আমরা একটা কাজ করি, এবার আমরা মেইন ফাংশন থেকে দেখি কিভাবে কি কল হচ্ছে। সবার আগে আমরা স্ট্যাক নামে একটি ক্লাস তৈরি করব, ওই যে ক্লাসের একটা অবজেক্ট নিলাম সেটাকে নাম ধরে নিলাম এস। ওকে, তো আমরা এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে কিছু ভ্যালু পুশ করব, কিছু ভ্যালু পপ করব, দেন হচ্ছে আমরা টপ ভ্যালুটা দেখবো যে অ্যাকচুয়ালি এখন উপরে কোনটা আছে। তো এটা হচ্ছে জাস্ট টেস্টিং, জাস্টিফাইং, মানে কিছু কাজ আর কি। অ্যাকচুয়ালি দেখবো যে আমার ক্লাস, যে আমি স্ট্যাকের যে ক্লাসটা তৈরি করলাম সব মেম্বার ফাংশন এবং ভ্যারিয়েবলগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, দ্যাটস ইট। আমি যদি রান করে দেখি, তো সবার আগে আমার থেকে জাস্ট ওই রেসপন্সটা নিচ্ছে, যেটা হচ্ছে আমার এখানে আছে মেন ফাংশনে, যে 1 ফর পুশ 2 ফর পপ আর 3 ফর টপ। আমি যদি জানতে চাই টপ ভ্যালু কোনটা আছে, লেটস আমি কিছু ভ্যালু পুশ করবো, লেটস আমি পুশ করলাম হচ্ছে 50, দ্যাট মিনস আমি ভিজুয়ালি দেখতে চাই পাশাপাশি, সেটা হচ্ছে আমার এখানে এখন আপাতত 50 আছে স্ট্যাকে। ওকে, দেন আমি আবার পুশ করতে চাই, আমি এবার পুশ করলাম লেটস 10, সো আমার এখানে আছে 10। লেটস এখন আমি আবার পুশ করতে চাই, এবার আমি পুশ করলাম লেটস 48, তাহলে আমার এখানে আছে 48। এখন লেটস আমি পপ করব। ওকে, আমি পপ করলাম, তাহলে পপ করার পরে আমার 48টা মুছে যাবে। এখন আমার সবচেয়ে উপরের টপ ভ্যালু কোনটা, টপ ভ্যালু 10 প্রিন্ট হওয়ার কথা, তাই না। তো আমরা দেখি টপ ভ্যালু কোনটা আছে, আমার টপ ভ্যালু কিন্তু 10ই আসতেছে। ওকে, দ্যাট মিনস আমার ফাংশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমরা দেখি যে এমটি যখন হয়ে যাবে, আমি আবার পপ করলাম, আবার পপ করলাম, এবার দ্যাট মিনস আমার দুইবার পপ করলাম, মানে আমার স্ট্যাকটা এখন খালি হয়ে গেছে। এখন যদি আমি আবার পপ করতে চাই, এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে পারি, লেটস সে যদি আমার এমটি হয় এখানে লিখতে পারি যে দ্য স্ট্যাক ইজ এমটি নাও। ওকে, তো আমরা যদি বাই ডিফল্ট এখন আমার স্ট্যাকটা তো এমটি, আমি যদি কল করি দ্য স্ট্যাক ইজ এমটি নাও সেই মেসেজটা আসতেছে। দ্যাট মিনস আমার এটা হচ্ছে আমার এই টিউটোরিয়ালের ফার্স্ট পার্ট, যে হচ্ছে নাইভলি আমরা কিভাবে স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করব। এবার আমরা আসি এই টিউটোরিয়ালের সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে পয়েন্টার দিয়ে আমরা কিভাবে স্ট্যাক ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এখন সবার আগে প্রশ্ন আসছে যে আমি যদি অ্যারে দিয়ে ইজিলি পয়েন্টার, আই মিন স্ট্যাককে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমার পয়েন্টারের কী দরকার। আচ্ছা, এখানে আমি যদিও অ্যারে দিয়ে স্ট্যাক ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারতেছি, বাট এখানে কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে, ভালো করে দেখলে খেয়াল করা যায়, আমার যে অ্যারে দিয়ে আমি যখন স্ট্যাক ইমপ্লিমেন্ট করেছিলাম তখন আমার অ্যারের একটা সাইজ কিন্তু বলে দেওয়া লাগছে। আমি যখনই সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি যখন একটি অ্যারে ডিক্লেয়ার করব, আমার ওই অ্যারেতে আমার ওই অ্যারের যে লেন্থ সেই লেন্থটা আমার বলে দিতে হবে। এখন লেটস সে এখানে যে এতগুলো এলিমেন্ট আমি
অ্যারেতে আমি স্টোর করতে পারবো। কিন্তু যদি এরকম হয় যে আমার স্ট্যাকে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম আমার এই ভ্যালুগুলোর থেকে বেশি ভ্যালু আমার অ্যাড করতে হবে স্ট্যাকে, সেক্ষেত্রে কিন্তু আমি করতে পারবো না। অ্যারে দিয়ে করতে গেলে আমার সেই লিমিটেশনটা চলে আসবে, আপ টু 10^5 অথবা 10^6 পর্যন্ত আমি অ্যারে ভিতরে আমি এলিমেন্টগুলো স্টোর করলাম, বাট এর পর থেকে কিন্তু আমার নতুন এলিমেন্টগুলো আমি যোগ করতে পারবো না, কারণ আমার অ্যারের লেন্থের থেকে বেশি আমি ভ্যালু সেখানে রাখতে পারি না। এখানে আসতেছে আমার পয়েন্টারের কাজ। পয়েন্টার দিয়ে আমার অ্যারে দিয়ে যখন আমরা কোনো একটি ভ্যালু আমি মানে রাখবো, সেটা হচ্ছে অ্যারেতে আমার মেমোরিতে যখন আমি একটি অ্যারে ডিক্লেয়ার করি তখন মেমোরিতে প্রত্যেকটা এলিমেন্ট এরকম কনসিকিউটিভ প্লেসে থাকে, পাশাপাশি প্লেসে আমার সকল এলিমেন্ট থাকে। তো আমি এখানে একটা ভ্যালু রাখলাম, এখানে 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 গিয়ে আমার ভ্যালুটা আউট অফ বাউন্ড হয়ে যাবে। কিন্তু আমি যদি পয়েন্টার দিয়ে মেমোরি ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করি, তাহলে আমার মেমোরিতে বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন জায়গা থেকে আমার মেমোরিগুলো এসে একটা জায়গায় জমা হবে, তখন আমার কনসিকিউটিভ এরকম প্লেসে আমার স্ট্যাকের ভ্যালুগুলো জমা রাখতে হবে না। সো সেখানে ওরকম কোনো লিমিটেশন থাকবে না যে আমি কয়টা ভ্যালু আমি স্ট্যাকের ভিতরে রাখতেছি। তবে লিমিটেশন থাকবে, মানে আমি অ্যারেতে যদি 10^6 পর্যন্ত রাখতে পারি ভ্যালু, কিন্তু আমার ওই স্ট্যাক আমি যদি পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করি আমি 10^9 অথবা 10^10 পর্যন্ত হাইস্ট রাখতে পারবো, বাট আমার প্রায় 10^3 এলিমেন্ট আমি বেশি রাখতে পারতেছি। সো অবভিয়াসলি এটা আমার জন্য বেনিফিশিয়াল আমি যদি পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করি, তাই না? তো এবার আমরা দেখবো যে পয়েন্টার দিয়ে আমরা অ্যাকচুয়ালি কীভাবে স্ট্যাক ইমপ্লিমেন্ট করবো। পয়েন্টার দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্ট করা আর আমরা একটু আগে দেখলাম অ্যারে দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্ট করা, দুইটার কনসেপ্টটা প্রায় সেম, বাট একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আমরা যখন অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করেছিলাম তখন আমরা প্রত্যেকটা ভ্যালুকে এরকম একটা বক্স হিসাবে কনসিডার করেছিলাম, রাইট? তো এরকম বক্সে আমার কী থাকবে, জাস্ট একটা জিনিস থাকবে, প্রত্যেকটা বক্সে আমার একটা ভ্যালু থাকবে, দেন এর উপরে যদি আরেকটা বক্স রাখি সেখানে আরেকটা ভ্যালু থাকবে। কিন্তু আমরা যখন পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করব তখন আমার একটা জিনিস এক্সট্রা রাখা লাগবে, আমার একটা পয়েন্টার এক্সট্রা রাখা লাগবে, সেই পয়েন্টারটা হচ্ছে নেক্সট পয়েন্টার। এখানে আমার থাকবে হচ্ছে একটা ভ্যালু, সেটা হচ্ছে নেক্সট। তো নেক্সট পয়েন্টারটার কাজ কি, এই যে এখানে কিন্তু দুইটা এলিমেন্ট দিয়ে আমি একটা স্ট্যাক ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে? সো আমার উপরে যে এলিমেন্টটা আছে ঠিক এই এলিমেন্টটার নেক্সট পয়েন্টারে সে পয়েন্ট করবে তার পরবর্তী এলিমেন্ট কোনটা আছে, ঠিক আছে? এই এই যে আমার ভ্যালুটা এই বক্সটা আমার নেক্সট ভ্যালুর ভিতরে তো তার ডেটা থাকবে যে সে কোন ভ্যালুটা তার ভিতরে আছে, কিন্তু এই যে নেক্সট পয়েন্টারটা পয়েন্টারটা পয়েন্ট করবে পরের যে ব্লকটা আছে সেই ব্লকের অ্যাড্রেসটা। ওকে, তাহলে প্রশ্ন আসতেছে একদম আমার শুরুতে আমার যে ব্লকটা থাকবে সেটা কাকে পয়েন্ট করবে, সেটা পয়েন্ট করবে নাল, মানে তার প্রিভিয়াস তো কেউ নাই, তার নেক্সটে তো কেউ নাই, তাই না? সে কাকে কাউকে পয়েন্ট করবে না, বুঝে গেছে? আচ্ছা, তো এবার আমরা আসি যে এর ভিতরে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো আমার প্রত্যেকটা ফাংশন চেক করব। তো কোন কী 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 ফাংশন ছিল, সবার আগে হচ্ছে ইমটি ফাংশনটা। প্রত্যেকটা ফাংশন আমরা এখন পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করব। ওকে, আচ্ছা, তো ইমটি ফাংশনটা আমার একটি স্ট্যাক কখন ইমটি হবে, তো এই যে আলোচনা করলাম আমার ওই যে যখন আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করেছিলাম, অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করার সময় আমরা একটি ভ্যারিয়েবল নিয়েছিলাম, সেটা হচ্ছে টপ, রাইট? ওই টপটা মূলত কি জিনিস, ওই টপটা হচ্ছে একটি ইন্টিজার ভ্যালু যেটা অ্যাকচুয়ালি আমার ইন্ডেক্সটা রিটার্ন করবে যে কোন ইন্ডেক্সে এখন আমার টপ ভ্যালুটা আছে, ঠিক আছে? কিন্তু আমি এখন যে টপ ভ্যালুটা নিব পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করার সময় সেটা অ্যাকচুয়ালি একটা নোড হবে, সেটা একটু একটা নোড হবে। সেই নোডের ভিতরে আমার প্রথম ভ্যালুটা থাকবে হচ্ছে ডেটা, বা যে ডেটাটা আমি স্টোর করতেছি, ওকে? আর এখানে থাকবে একটি পয়েন্টার, এখানে থাকবে একটি পয়েন্টার, সেই পয়েন্টারটা অ্যাকচুয়ালি মেজার করবে যে এর নিচে কোন এলিমেন্টটা আছে, মানে এর নেক্সট এলিমেন্ট কোনটা সেটা ধরে রাখবে। সেই এর নেক্সট এলিমেন্টের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে হচ্ছে টপের পয়েন্টার অংশটা, ওকে? এটাই হচ্ছে পার্থক্য। আমার যখন অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করেছিলাম তখন আমার টপটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতো, যে ইন্টিজারটা অ্যাকচুয়ালি আমাকে পয়েন্ট করবে যে আমার বর্তমান স্ট্যাকের টপ এলিমেন্ট কোনটা, কোন ইন্ডেক্স আছে। কিন্তু আমার এখন আমি যখন পয়েন্টার দিয়ে করব তখন আমার তখন আমার একটি টপ লাগবে, কিন্তু সেই টপের ভিতরে আমার একটি ইন্টিজার ডেটা থাকবে না, সেই টপের ভিতরে আমার দুইটা ডেটা থাকবে একসাথে, সেটা হচ্ছে একটি ডেটা থাকবে, ডেটা হচ্ছে যে ভ্যালুটা তার ভিতরে আছে, এবং একটি পয়েন্টার থাকবে যে পয়েন্টারটা অ্যাকচুয়ালি পয়েন্ট করবে এর নেক্সট এলিমেন্টের অ্যাড্রেসটা,
ধরে নিলাম এখানে একটা নেক্সট এলিমেন্ট আছে, তার অ্যাড্রেসটা হচ্ছে এই টপের ভিতরে আমরা পয়েন্ট করব, বুঝে গেছে? ওকে, তো এখন আমরা ইমটি ফাংশনটা নিয়ে কথা বলবো। তো ইমটি অ্যাকচুয়ালি কখন হবে, সবার আগে আমরা আরেকটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করব, যেটা অ্যাকচুয়ালি আমাদের কনফিউশন থাকে, সেটা হচ্ছে টপটা কি জিনিস, কি স্টোর করবে। সেটা তো আমরা দেখলাম, টপ অ্যাকচুয়ালি ডেটা স্টোর করবে এবং এর পরের পয়েন্টারটা মানে পরের যে ব্লকটা আছে সেই ব্লকের অ্যাড্রেসটা স্টোর করবে। ওকে, এখন এই যে টপ পয়েন্টারটা, এটাকে অ্যাকচুয়ালি পয়েন্টার নাকি একটি নোড? এটা হচ্ছে একটি পয়েন্টার, টপ নিজেই একটি পয়েন্টার। ওকে, টপ নিজেই একটা পয়েন্টার। আমি যখন অ্যারে দিয়ে করেছিলাম তখন টপ ছিল একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, আর পয়েন্টার দিয়ে করার সময় টপ যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে একটি পয়েন্টার। সেই পয়েন্টারের ভিতরে আবার দুইটা আলাদা জিনিস আছে, ডেটা এবং নেক্সট ব্লকের অ্যাড্রেস, সেটাকে পয়েন্ট করতেছে টপ। ওকে, তো আমার ইমটি কখন হবে? ইমটি তখনই হবে যখন টপটাই নাল হবে, মানে টপের ভিতরে আমার কিছুই নাই, টপ যে পয়েন্টারটা সেটাই যখন নাল হবে তখন হচ্ছে আমার স্ট্যাকটা আপাতত ইমটি আছে। ওকে, তো আমরা যদি এটা কোড দেখতে দেখতে প্রোগ্রেস করি জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আমরা একটি স্ট্রাকচার নিব, সেই স্ট্রাকচারের নাম নিলাম নোড। ওই নোডের ভিতরে আমরা দুটো জিনিস রাখবো, সেটা হচ্ছে ডেটা এবং ওই নোড টাইপের একটা পয়েন্টার, যে পয়েন্টারটার নাম হচ্ছে নেক্সট। মানে আমার এইরকম একটা স্ট্রাকচার নোড থাকবে, ওই নোডের ভিতরে দুইটা জিনিস থাকবে, ডেটা এবং তার নেক্সট পয়েন্টারের অ্যাড্রেস। ওকে, আচ্ছা, তো এখন আমরা যখন ওই স্ট্যাক ক্লাসটা ইমপ্লিমেন্ট করবো তখন আমরা টপ নামে একটি পয়েন্টার নিব, সেটা হচ্ছে নোড টাইপের একটি পয়েন্টার, ঠিক আছে? আর বাই ডিফল্ট আমরা অ্যারের ভিতরে টপ ইজ ইকুয়াল টু -1 করে দিছিলাম কনস্ট্রাক্টর দিয়ে, আর এখানে টপ ইজ ইকুয়াল টু নাল করে দিলাম। ওকে, আচ্ছা, তো ইজ ইমটি ফাংশনটা যদি টপের ভ্যালু নাল হয় তখন ট্রু রিটার্ন করবে, আর না হলে ফলস রিটার্ন করবে। ওকে, তো এটাই ছিল আমার ইমটি ফাংশনের কাজ। আচ্ছা, এবার আমরা আসি পুশ ফাংশনটা কিভাবে কাজ করে। পুশ ফাংশনটা কিভাবে কাজ করে আমরা এখানে একটা ভিজুয়াল দেখি। লেটস সে আমার এখানে একটা ব্লক আছে, এখানে হচ্ছে একটা পয়েন্টার আছে পি, আর এখানে হচ্ছে আমার একটা ডেটা আছে। ওকে, এখন আমি একটা নতুন ভ্যালু অ্যাড করতে চাই, নতুন একটা নোড অ্যাড করতে চাই। নতুন একটা নোড অ্যাড করার আগে ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে আমার টপ নোড, বর্তমান টপ যে নোডটা আছে সেই নোড হচ্ছে এটা, আর এর নিচে লেটস সে আরেকটা ব্লক আছে, বাট আমার টপ নোড হচ্ছে এটা। ওকে, তো এখন আমি নতুন একটা নোড অ্যাড করতে চাই, সেটা আমরা কিভাবে করব? সেই বাইরে থেকে আগে আমরা একটা নোড তৈরি করে নিব। তো ওই নোডের ভিতরে অ্যাকচুয়ালি আমার দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এক্স। এক্স কি? এক্স হচ্ছে যে ভ্যালুটা আমরা পুশ করতেছি সেটা আমরা এই ডেটা পার্টের ভিতরে ওই এক্সটাকে রেখে দিলাম। ওকে, তাহলে এর পয়েন্টারটা কি থাকবে? এর পয়েন্টার থাকবে বর্তমানে যে টপ আছে, বর্তমানে যে টপ ব্লকটা আছে, টপ নিজেও তো একটা পয়েন্টার, তাই না? ওই পয়েন্টারটা আমি এখানে রেখে দিব, বুঝে গেছে? সিম্পল, আমি ওই পয়েন্টারটা এখানে রেখে দিব। নতুন একটা নোড নিব, সেই নোডের ভিতরে আমি বর্তমান যে টপ আছে সেই টপের পয়েন্টারটা রেখে দিলাম, আর ডেটা তো আমরা ইউজার থেকে নিয়ে নিব। দেন হচ্ছে সেই নোডটা আমি এখানে রিপ্লেস করে দিব সবার উপরে। ওকে, তারপরে আমরা বর্তমান যে টপ পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটাকে আমরা এখানে নিয়ে আসবো, এখন টপ হচ্ছে এটা, ঠিক আছে? আর এর ভিতরে হচ্ছে একটি ডেটা আছে, আর এখানে যে পয়েন্টারটা আছে পয়েন্টারটা হচ্ছে এর আগের পয়েন্টারটা। এখন এর আগের পয়েন্টারটা কিভাবে, আমি একদম শুরু থেকে আবার দেখাচ্ছি। ওকে, এই জিনিসটি মূলত কনফিউজিং আমি যখন স্ট্যাক ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে? সবার আগে দেখা যাক, আমি আর আরেকবার যদি দেখাই, আমার একটা নতুন ভ্যালু লেটস অ্যাড করা লাগবে, ঠিক আছে? আমার এর নিচে একটা ব্লক আছে, ধরে নিলাম এখানে একটা পি আছে, এখানে একটা ডেটা আছে। ওকে, আর এটা হচ্ছে আমার টপ ভ্যালু, আমি একটা নতুন ভ্যালু পুশ করতে চাই, সবার আগে আমি এখানে একটা ব্লক তৈরি করে নিব। ওকে, এর ভিতরে আমার ডেটা হচ্ছে যেটি ইউজার থেকে নিব, ধরে নিলাম সেটা হচ্ছে এক্স, আর এর পয়েন্টার কোনটা? এর পয়েন্টার হচ্ছে বর্তমানে যে টপ ভ্যালুটা আছে সেটা পয়েন্টারটা আমি এখানে নিয়ে আসব। ওকে, তাহলে এখানে কোনটা আসলো? এখানে আসলো যে টপ ভ্যালুটা। ওকে, এবার এটাকে আমি সবার উপরে নিয়ে যাব,
কিভাবে এবার এখানে একটা নতুন ব্লক চলে আসবে সেই ব্লকের ভিতরে আমার এক্স থাকবে আর এখানে হচ্ছে যে বর্তমান টপটা আছে মানে এটা পয়েন্ট করবে এটা পয়েন্ট করতেছে এখানে দ্যাট মিন্স এটা পয়েন্ট করতেছে কোথায় এখানে আর তারপর আমার যে টপ পয়েন্টারটা আছে সেই টপ পয়েন্টারটাকে আমি নিয়ে আসবো এখানে দ্যাটস ইট এইভাবে আমরা পুশ করবো একটি কোনো ভ্যালু আমরা যদি কোডে যাই আমরা একটি নতুন নোড তৈরি করে নিলাম নোড ওইটার নাম দিলাম নোডের অ্যাকচুয়ালি নোড না ওইটা একটা পয়েন্টার নোডের পয়েন্টার আর কি সেটার নাম দিলাম হচ্ছে নিউ নোড আর মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে আমরা নতুন একটি মেমোরি অ্যালোকেট করে নিলাম যেটা অ্যাকচুয়ালি এখানে করেছিলাম এই লাইনটার মিনিং হচ্ছে এটা নতুন একটি নোড টাইপের একটা নোড নিলাম ওকে নোডের ডেটার ভিতরে আমরা রাখলাম হচ্ছে এক্স ওই এক্সটা হচ্ছে যে ভ্যালুটা অ্যাকচুয়ালি আমি পুশ করতেছি আর নোডের যে নেক্সট পয়েন্টারটা সেই নেক্সট পয়েন্টারটার ভিতরে অ্যাকচুয়ালি আমি যে বর্তমান এখানে তো টপ ছিল তাই না বর্তমান টপের পয়েন্টারটা আমি এখানে রেখে দিলাম আর তারপরে আমার নতুন নোডটা তৈরি হয়ে গেল এটা এবার এটাকে আমি টপ করে দিব মানে টপ ইজ ইকুয়াল টু নিউ নোড মানে বর্তমান টপ হচ্ছে এই যে নিউ নোডটা ওকে তারপর আমার কিছু করার দরকার নেই রিটার্ন করবো দ্যাটস ইট এখন কথা হচ্ছে যদি আমি রিমুভ করতে চাই কোনো একটা নোড আমি যদি পপ করতে চাই তখন কি করব তখন সিম্পল আগের মতোই আমি জাস্ট টপটাকে নিয়ে আসব বর্তমান যে টপ আছে তার নেক্সট পয়েন্টারটা পয়েন্ট করতেছে এখানে দ্যাট মিন্স টপ ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে মানে পপ ফাংশনের ভিতরে টপ ইজ ইকুয়াল টু হয়ে যাবে টপের নেক্সটটা আর উপরেরটা এমনিতেই মুছে যাবে বুঝা গেছে তো এভাবে অ্যাকচুয়ালি আমরা পপ করতে পারি এখন কথা হচ্ছে যখন বর্তমানে টপ ভ্যালুটা আমরা কিভাবে জানতে পারবো তখন জাস্ট আমার বর্তমানে যে টপ পয়েন্টারটা আছে তার ডেটা মেম্বারটাকে আমি রিটার্ন করলেই হচ্ছে এখন আমি এখানে এক্স স্পেসিফায়ার কেন দিলাম সিলেকশন অপারেটর সরি এটা এটা দেওয়ার কারণ হচ্ছে আমি আমরা যখন কোন একটি ভ্যালু টপ ডট ডেটা এইভাবে লিখতে পারি বাট এখানে টপ যে জিনিসটা ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটি পয়েন্টার সো আমার ডট দিলে কিন্তু হবে না ওকে আমার এইভাবে লিখতে হবে এবার যদি এই জিনিসটা যদি আমি এখানে দেখতে চাই লেটস সে আমার এখানে এরকম একটা স্ট্যাক আছে এখানে কিছু এলিমেন্ট আছে ওকে এখন আমি যদি ভিজুয়ালি দেখতে চাই জিনিসটা সবার আগে হচ্ছে আমি পুশ করলাম 10 তার মানে হচ্ছে এখানে চলে আসবে 10 তারপরে আমি আবার পুশ করলাম 20 তারপর এখানে আসবে 20 দেন আমি আবার পুশ করলাম 48 তারপর এখানে 48 এখন আমি যদি একটা পপ করি তাহলে কি হবে 48টা মুছে যাবে এখন টপ ভ্যালু কোনটা 20 তাহলে এখন যদি আমি টপ ভ্যালুটা জানতে চাই আমার 20 আসতেছে ওকে দ্যাট মিন্স আমার এভাবে আমার অ্যাকচুয়ালি পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয় আমি কোড হচ্ছে সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সমস্যা নেই আর কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে পয়েন্টার দিয়ে আমার ইমপ্লিমেন্টেশন ওকে এবার আমরা দেখব যে আমি অ্যাকচুয়ালি পয়েন্টার এবং অ্যারে সব ঝামেলা বাদ দিয়ে আমরা কিভাবে সি প্লাস প্লাস যে এসটিএল আছে এসটিএল ব্যবহার করে কিভাবে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারি তো এর জন্য কিছু জিনিস আলাদা হচ্ছে আমার জানা লাগবে আমি বেসিক যে জিনিসগুলো সেগুলো তৈরি করে নিই আগে আচ্ছা সবার আগে আমার একটি হেডার ফাইল অ্যাড করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড স্ট্যাক ওকে স্ট্যাকের যে হেডার ফাইলটা আছে সেটা হচ্ছে সবার আগে আমার ইনপুট করে নিতে হবে দেন তখন আমার স্ট্যাক ডিক্লেয়ার করতে হবে স্ট্যাক লিখে আমার এরকম একটা কার্লি ব্রেস দিতে হবে তারপর ভিতরে লিখতে হবে যে অ্যাকচুয়ালি স্ট্যাকটা কোন টাইপের আমি স্ট্যাকের ভিতরে কি ইন্টিজার রাখবো ক্যারেক্টার রাখবো নাকি অন্য কিছু রাখবো তো সেটা আমার এখানে দিতে হবে ঠিক আছে দেন হচ্ছে স্ট্যাকের নাম আমি ধরে নিলাম হচ্ছে স্ট্যাকের নাম নিলাম আমি এস এখন আমি এস ডট পুশ করলাম হচ্ছে আর 10 তার মানে হচ্ছে আমার আপাতত স্ট্যাকের ভিতরে 10 আছে ওকে তারপরে এস ডট পুশ করলাম হচ্ছে আমি 20 তার মানে এখন 10 এরপরে 20 আছে এখন এস ডট পুশ করলাম হচ্ছে আমি 30 তারপরে আমার 10 এর পরে 20 পরে 30 আছে এখন আমি যদি এস ডট পপ করি ঠিক আছে তখন কি হবে তখন সিম্পল আমার 30টা মুছে যাবে তাই না তখন হবে 10 আর 20 থাকবে এখন টপ ভ্যালু কোনটা টপ ভ্যালু হচ্ছে 20টা এখন আমি যদি জানতে চাই এস ডট টপ এখন আমার আউটপুট কিন্তু 20 আসতেছে ওকে আর ইজ ইমটি কিভাবে জানবো আমি ইফ এস ডট এমটি সি আউট এমটি
else cout not empty. ওকে তো আমি যদি এখন আমার তো not empty আছে কারণ আমি এখন আপাতত 10 এবং 20 আছে লেটস সে আমি কিছুই পুশ করলাম ঠিক আছে তো এখন আমি দেখব যে এখন কিন্তু empty দেখাচ্ছে ওকে এছাড়া আমরা স্ট্যাকের সাইজ জানতে পারি যে এখানে cout is dot size আপাতত 0 আসার কথা 0 আসছে এখন আমি যদি এখানে s dot push আমি 20 লিখি সেক্ষেত্রে এখন স্ট্যাকের সাইজ 1 ওকে তো এটা হচ্ছে আমার C++ STL এর মাধ্যমে আমরা ইজিলি স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারি তবে আমার পয়েন্টার দিয়ে এবং অ্যারে দিয়ে কিভাবে স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে হয় এবং স্ট্যাকের যে বেসিক যে মেকানিজমটা সেটা আমার জানতে হবে আর আমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছি তাদের হচ্ছে এই পয়েন্টার দিয়ে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ডাটা স্ট্রাকচারের যে কোর্স আছে সেখানে পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্টটাকে বেশি রেফার করা হয় So I think the whole tutorial was pretty much understandable. I'll put up the video tutorial on the Q&A. Till then, goodbye.